আত্মনির্ভর ভারত করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। ইন্ডিয়ান এয়ারফোর্স বা IAF কিনতে চলেছে 114টি ফাইটার জেট, যার মধ্যে 96টি ফাইটার জেট তৈরি করা হবে এই ভারতেই, বাকি 18টি আনা হবে ফরেন ভেন্ডারদের থেকে। ভারতে তৈরি এই 96টি ফাইটার জেট কিনতে খরচ পড়বে 1.5 লক্ষ কোটি টাকা। এই মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্স কিনতে চলেছে বাই ইন্ডিয়া অ্যান্ড মেক ইন ইন্ডিয়া স্কিমের আন্ডারে। এই স্কিমের আওতায় এসে ভারতীয় সংস্থাগুলি এই এয়ারক্রাফট তৈরি করার জন্য গাঁটছড়া বাঁধতে পারে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে। গ্লোবাল এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার্স যেমন বোয়িং, লকহিড মার্টিন, MIG-র মতন একাধিক সংস্থা টেন্ডারের সময় অংশ নিতে পারে। 114 ফাইটার এয়ারক্রাফট আর আ গ্রেট রিকোয়ারমেন্ট ফর আস বিকজ উই রিকোয়ার দিজ এয়ারক্রাফট to face the Chinese are on the Ladakh side, we have to face the Pakistan on the POK side, because if we go pull through this 114 aircraft as quick as possible, we will be ready to the fight for the fight as quick as possible. মনে করা হচ্ছে ভারতে তৈরি এই ফাইটার জেট নিঃসন্দেহে আকাশপথে ভারতকে নিজের ক্ষমতা বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করবে। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।